আমার তো একটা করার নাই দেখেন না কতটি কইরা বইছে পয়েন্ট রাখছে প্রশ্ন রাখছে প্রেমের থেকে প্রশ্ন রাখছে আরে প্রশ্নরে প্রশ্নর কোনো শেষ নাই পূজা করো কই কেন আমরা আগুনের পূজা করি খাজা বাবা বলে তোমরা আগুনের পূজা করো আগুনের কি কোনো শক্তি আছে নাকি এই জবাবটা পাবো বলেই তো পেশটা দিয়ে আমি আপনাদের ধরছিলাম আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ থাইকা বারবার যে একটা পবিত্র কোরআনের আয়াত পাঠ করছে আয়াতটা কি নাইলে আমরা ইহুদি থাকতাম হ্যাঁ সত্য কথা আমরা মুসলমানের সন্তান হইতাম না আপনি যদি আমার মাথার মধ্যে আজকে একটা বাড়িও দেন তাও আমি কিছু কইতারব না একটু দাঁড়াইয়া বলবেন তো আপনি খাজা বাবার জীবনী কয়টা পড়ছেন বুকে হাত দিয়া আসনটা সামনে রাখা আপনি খাজা বাবার জীবনী কয়টা পড়ছেন এটা বলবেন আর যে পড়ছেন কার লেখা পড়ছেন কত শুনে কে এই বইগুলারকে প্রকাশ করেছে এবং লেখকের নাম সহকারে বলবেন এই এই লেখকের খাজা বাবার জীবনী আমি পড়ছি ধন্যবাদ অতি চমৎকার করে আমার বোন পুতুল দেওয়ান বন্দনা করলেন এবং পাশাপাশি একটি খাজা বাবার শান পরিবেশন করলেন খুব সুন্দর তবে এরই মধ্যে দরবারের পক্ষ থেকে একটি পালা আমাদেরকে দেওয়া হলো আমি বসে শুনলাম পুতুল দেওয়ান বললেন তিনি গাবেন বড় পীরের জীবনী আর আমি অধম ইব্রাহিম সরকার গাব খাজা বাবার জীবনী এই পৃথিবীর বুকে দুজন অলি জবরদস্ত অলি দুজন অলি মাতৃগর্ভ থেকে আউলিয়া মাদারজাত অলি তিনাদের জীবনী বলে গিয়ে কতটুকু বুঝাইতে পারবো জানি না তবে আজকে আপনারা ধৈর্য সহকারে যদি বসেন আমার বোন পুতুল দেওয়ান খুব ভালো ভালো কথা রাখবেন গান করবেন তার আগে একটি কথা বললেন আমার ভাই বড় ভাই ইব্রাহিম সরকার জামাকে অনেক বড় করে তুললেন আসলে আমি আপনাকে যেভাবে বলেছি এখানে অন্য কোনো চিন্তা ভাবনা আপনি যে বোন যে গুণের অধিকারী আমি ততটুকুই আপনাকে বলেছি বেশি কিছু বলি নাই তবে একটা কথা বলেছে খুব ভালো যে বড় ভাইয়ের কাজ ছোটদের প্রশংসা করার এই কথাটা খুব সুন্দর কারণ আমি যখন মঞ্চে দাঁড়াইলাম দেখলাম আমার পাশে পুতুল দেওয়ান বসা আমার মনে হলো যে আমার যে ছোট বোন সাবিনা সরকারই আমার পাশে বসা
তাই সেদিকে আমি লক্ষ্য রেখে বলেছিলাম কথাটা যে আমার বোন খুব ভালো গান করে তার বলা কওয়া খুবই সুন্দর আস্তে আস্তে ভাইয়া এবার পালার গান করব তার আগে একটি কথা আমার বোন বলেছে সকলের চরণ তলে আমায় দিও ঠাই অর্থাৎ আপনারা যারা আছেন এখানে সকলের চরণ আমি যেন একটু ঠাই পাই আমি বসে বসে শুনলাম আমার বোন কথাটা বলেছে তবে আমার বোনের কাছে একটু আমার এই জায়গা একটা পয়েন্ট রেখে যাই প্রশ্ন না পয়েন্ট ওনার কথা থেকে এই যে এখানে আপনারা যারা আছেন গুরু ধরা লোক আছেন না আছেন না বাবা আবার গুরু ধরেন না এমন লোকও আছেন না একটু দয়া করে হাত তুলবেন যে কারা গুরু ধরেন নাই যাই হোক কয়েকজনকে পাওয়া গেছে যারা গুরু ধরে নাই দেলোর ধরে নাই তাই তুই হাত উঠাস না কে তুই কি মাল্লা খুব যাই হোক যারা গুরু ধরে নাই আমি বলবো প্রকৃতপক্ষে এখনো পর্যন্ত তারা সূক্ষ্ম মুমিন মুসলমানই হয় নাই সূক্ষ্ম মুমিন মুসলমান হইতে গেলে একজন গুরুর কাছে গিয়ে তার আত্মসমর্পণ করতে হবে আজকে যার নামের উপরে এই অনুষ্ঠান সে খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি আর তরিকা মোতাবেক বড় পীরের তরিকা মোতাবেক চার তরিকার মোর্শেদ যারা তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয় তা আমি আশা করব যারা মুরিদ হয় না হবেন কিন্তু পয়েন্ট আমার হলো পুতুল দেওয়ানের কাছে এটাই এই যে যারা মুরিদ হয় নাই বোন তাদের চরণে যে তুমি ঠাই চাইলা এটা কেমন জানি আমার কাছে একটু লাগলো একটু খোলাসা করে কেমন তাই না আমি প্রথম স্টেজে পুতুল দেওয়ানকে আপনি আপনি বলেছি এখন তুমি বললাম কারণ ওই যে ছোট বোন পরিচয় দিছে আমি যদি বয়সে বড় ভাই হই তাহলে ও আমার ছোট বোন তা তুমি বলতে পারি নাকি হ্যাঁ গেল এই কথা এক পাগল খাজা বাবার আশেক গান শুনে কিছু টাকা দিয়ে বললেন পুতুল দেওয়ান তোমাকে আমি খুশি হয়ে দিলাম এইটাও ভালোবাসার ফল তাই না ভালোবাসার আরেক নাম হলো প্রেম তাই না পুতুল দেওয়ান ছোট বোন তাকে বিয়ে দিছি তার স্বামী আছে না বাবা আছে মা আছে গুরু আছে ওস্তাদ আছে ছোট ভাই বোনও আছে আবার বড় ভাইও আছে যেমন আমি একজন বড় ভাই এরকম আরো ভাইও তো আছে দেওয়ান আপনি বলবেন প্রেম কয় প্রকার কার সাথে কোন প্রেম আপনার গুরুর সাথে কোন প্রেম ওই যে বাবা মা তাদের সাথে কোন প্রেম ভাই বোনের সাথে কোন প্রেম আর যে আপনার সাথে যে সঙ্গী আপনার জিনিস সঙ্গী জীবন সঙ্গী অর্থাৎ আমার যে বোনের জামাই আছে একজন তার সাথে কোন প্রেম এই প্রেমের বা নামটা কি ভাবটা কি আমি যে আপনার বড় ভাই আমার সাথে বা আপনার কোন প্রেম আমারও তো একটা প্রেম আছে আরে যে টাকা দিয়ে গেল যে হ্যাঁ ওনার সাথে কোন প্রেম আমি একটু আগে বাড়াই দিই কারণ ছোট বোন তো দাঁড়ায় বলতে পারে প্রেমের পাঁচটা ভাগ আছে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর এটি আপনি কইবেন আমি জানি খারাইয়া বাংলাদেশের মধ্যে আপনি একজন গণার শিল্পী বইন আমার ছোট বয়সে হইলে কি কিন্তু শিল্পী হিসাবে অনেক বড় এখন বর্তমান বাংলাদেশের মধ্যে কিন্তু বোন এই যে বললাম সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর ইহা হলো সাংস্কৃতিক ভাষা অর্থাৎ বাউল মত যাকে বলা হয় সনাতন ধর্মমতে হিন্দু মতে এই নামগুলি আপনি শুধু বলবেন মুসলমান আমরা যেহেতু মুসলমান তাই না এখানে অধিকাংশ মুসলমান না ভাই আমরা হিন্দু দাদাও আছেন হয়তো কিন্তু আমরা তো বেশিরভাগ মুসলমান আজকে গানটাও মুসলমান পক্ষে তাই এই মুসলমান ধর্মমতে ইসলাম ধর্মমতে প্রেমের নাম নামটা কি এবং প্রেম কয় প্রকার এটা রাখলাম ওনার কথা থেকে এগুলি কিন্তু প্রশ্ন না পয়েন্ট রাখলাম একটু ধরা রইলো
কারণ আমার বোন বাংলাদেশের এমন কোন শিল্পী নাই যাদের সাথে গান না করে যেহেতু আমি বড় ভাই এই প্রথম একটা তিন নম্বর তারে বাড়ি দিলাম এই জন্যই দেখি আমার বোন কতটুকু অগ্রসর হয়ে গেছে কারণ আমার বোন যত অগ্রসর হবে আমার ততই গর্ব হবে বলতে পারবো দাঁড়িয়ে যে আমার বোন পুতুল দেওয়াল আজকে এই পর্যায়ে আছে তবে এবার একটি গান করব পালা মোতাবেক সে হিন্দের আলী আতাই রাসুল গারিবি নওয়াজ হযরত খাজা মইনুদ্দিন হাসান সঞ্জুরি আল আজমেরি তিনার পক্ষ নিয়ে আমি একটি গান করব তাই পালার প্রথম যে গানটি করব আমার খাজা বাবা উনি আল্লাহর আউলিয়া উনি আমার আল্লাহর ফকির এই আল্লাহর আউলিয়া উনি যে খাজা বাবা উনি যে আল্লাহর ফকির আমরা এই সবাই কিন্তু ফকিরেরই চেলা চেলা পেলা বা আওলাদ বুনিয়াদ তাই সেখান থেকে করে একটি গান আগে করি আমার খাজা বাবা ছিলেন ফকির আরে আমার খাজা বাবা ছিলেন ফকির ফকিরের ভেদ নিজে আল্লাহ ওরে ফকিরেরই চেলা শোনো খাজা বাবার চেলা শোনো ফকিরের চেলা গান বাজনা এমন একটা জিনিস যেহেতু এটা জীবনী তারপরেও যারা গুরু ভক্ত লোক যার যার মসজিদকে যদি স্মরণ করি তাহলে সেই মসজিদের রূপে আমার খাজা বাবা আজকে এখানে এসে তার সাক্ষাৎ হইতে পারে তার দেখার পাইতে পারে যারা আমার বড় পীরের আশেক বড় পীরের কাদরিয়া মোতাবেক তরিকা যারা তারা আমার বড় পীরকেও লাভ করতে পারে যদি সূক্ষ্ম সৎজ্ঞানে গান শ্রবণ করি বা আমরা গাওয়ার চেষ্টা করি খাজা বাবা ছিল ফকির খাজা বাবা ছিল ফকির ফকিরের ভাত নিজে আল্লাহ ফকিরেরই চেলা শোনো খাজা বাবার চেলা শোনো ফকিরেরই চেলা খাজা বাবা ছিল ফকির খাজা বাবা ছিল ফকির ফকিরের ভাত আমার খাজা বাবা ছিল ফকির খাজা বাবা ছিল ফকির খাজা বাবা ছিল ফকির ফকিরের ভাতি যে আল্লাহ ফকিরের চালা শোনো খাজা বাবার চালা শোনো ফকিরের চালা আর খাজা বাবা ছিল ফকির খাজা বাবা ছিল ফকির ফকিরের ভাতি যে আল্লাহ ফকির আল্লাহ হরবে থাকা কুরসি করিয়া ফকির কাফেতে কেনায়া উপরে আল্লাহ জি এ হরবে থাকা কুরসি করিয়া ফকির ওরে কাফেতে কেনায়া উপরে আল্লাহ জি রে হর ফেরে যাব রে হর ফেরে যাব রে হর ফেরে যাব ভি ইয়াদে ইয়াদো আল্লাহ ফকির আল্লাহ ওয়ালা খাজা ফকির আল্লাহ ওয়ালা খাজা ফকির আল্লাহ ওয়ালা রে আল্লাহ ফকির আল্লাহ ফকির আল্লাহ ওয়ালা ভবে ফকির আল্লাহ ফকির আল্লাহ ওয়ালা আল ফকরে অল ফকরে বিন্নি ফকির আল্লাহর ভেদ ওরে হৃদয় মোকামে যাহার কালে মাস ছাড়ে আল ফাকরি অল ফাকরে মিন্নি ইন্নি ফকির আল্লাহর ভেদ ওরে হৃদয় মোকামে যাহার
তাহার কালেমা ফাদে আমার খাজা বাবা ছিল না ওই খাজা বাবা ছিল না রে খাজা বাবা ছিল না রে নিজে আল্লাহ ফকির আল্লাহ ওয়ালা খাজা ফকির আল্লাহ ওয়ালা ফকির আল্লাহ ওয়ালা আমার খাজা বাবা ছিল না ফকির খাজা বাবা ছিল না ফকির ফকির আবুল সরকার বলে খাজা সহজ ফকির না আমার খাজার স্পর্শে মাটির ইটা হয় সোনা রে আবুল সরকার বলে খাজা সহজ ফকির না আমার খাজার স্পর্শে মাটির ইটা হয় সোনা রাজা বাসা কত জনা রাজা বাসা কত জনা রাজা রাজা বাসা রাজা বাসা রাজা বাসা কত জনা লইছে খাজা চরণ ধুলা ফকির আল্লাহ ভালোভাবে ফকির সর্বপ্রথম আমার এই বড় পীরের জীবনী থেকে আমার বোনের কাছে একটি প্রশ্ন থাকবে জানার থাকবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি যখন তার মায়ের উদরে তার মায়ের গর্ভে যখন আসলেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পরে যখন পরিপূর্ণ ভাবে তিনি পৃথিবীতে আসলেন তার আগে তার মা তিনি স্বপ্ন দেখলেন এই স্বপ্ন দেখলেন প্রথম মাসে এক ব্যক্তি এসে তার মাকে বলতেছে তোমার ঘরে একজন ব্যক্তি আসতেছে তিনি কিন্তু সাধারণ মানুষ না তুমি তাকে দুনিয়া আসলে এই নামটা রাখবা দ্বিতীয় মাসে আরেকজন এসে বললেন তুমি এই নামটা রাখবা এমনি করে নয় মাসে নয় জন এসে তার মাকে বলে গেলেন যে এই নাম রাখবা এই নয়টা নাম রাখবা দুনিয়াতে আসার পর তার বাবা মা তাকে একটি নাম দিলেন এই হলো দশটি নাম আরেকটি নাম আমার আল্লাহর পাক নিজেই তাকে দিলেন এই এগারোটি নাম ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার শুধু জানা দরকার এই যে নয় মাসে নয় জন এসে মাকে নাম বলার আদেশ করলেন কোন মাসে কোন ব্যক্তি এসে কি নাম রাখলেন শুধু একটাই প্রশ্ন আরে খাজা বাবা ছিলেন ফকির খাজা বাবা ছিলেন ফকির ফকির ফকরে অল ফকরে মিন্নি ফকির আল্লাহর ভেদ হৃদয় মোকামে যাহার কালে মা সাদে আল ফকরে অল ফকরে মিন্নি ফকির আল্লাহর ভেদ হৃদয় মোকামে যাহার কালে মা সাদে আমার খাজা বাবা ছিলেন খাজা বাবা ছিলেন আদের ছিল খাজা বলি আল্লাহ ফকির আল্লাহ ওয়ালা খাজা ফকির আল্লাহ ওয়ালা খাজা ফকির আল্লাহ ওয়ালা খাজা বাবা ছিলেন ফকির খাজা বাবা ছিলেন ফকির ফকির আবুল সরকার বলে খাজা সহজ ফকির না আমার খাজার ওই স্পর্শে মাটির ইটা হয় সোনা আবুল সরকার বলে খাজা সহজ ফকির না খাজার ওই স্পর্শে মাটির ইটা হয় সোনা রাজা বাসা কত
মিউজিকার গান হইলো ভাব আছে যার গায় দেখলে তারে চেনা যায় আই তাই তো সর্বঙ্গ তার পোরা রে আরে পোরা রে হ্যাঁ এই সাউন্ডে আম করে ফুইরা ফুইরা শেষ কই লাইছে তালা 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 সর্বঙ্গ তার পোরা রে আহা আজকে যে আমার সাথের যে শিল্পীটা আসলে হ্যাঁ একটা ভাবের শিল্পী তাই তো মা গো মা ঘর ভিতরে যে ভাবে যে বড়া এটা দেখলেই চিনা যায় আচ্ছা ভাবের মানুষ যদি না হইতো তাই কি আর ভাবের কথা যে গাইতো হ্যাঁ তাই তো ভাবের রসিক যারা তারাই তো এত রসের রসের কথা কইতে পারে আরে ওরে আমার পাগল রে ও পাগল রে পাগল যে আমার এত ভাবের কথা জানে এটা তো আমি আগে জানতাম না আমার ভাই আরে যাকে ভাই বলেছি পালা শুরু হয়ে গেছে দেখেন না তার জন্য কোনো সারা সারি নাই ইম্পসিবল ইম্পসিবল সারা যাবে না বন্ধন একটা গাইছিলাম বন্ধনার শেষেরটা দেখছেন কেমনে মনে রাখছে আমার নাম হয় পুতুল দেওয়ান সকলের কাছে দোয়া চাইলাম সকলেরই চরণ তলে দিও আমায় ঠাই এখান থেকে তার প্রশ্ন পয়েন্ট চাই হাত তুলতে কইল কারা কারা মুরিদ হইছেন কারা কারা মুরিদ হন নাই তো যারা যারা মুরিদ হয় নাই এরা তো মুরিদ হয়ই নাই এরা হাত তুলে দেখাইছে আর যারা মুরিদ হইছে তারা তো হইছে এখন তার কথা হইল আপনি সকলের চরণে ঠাই চাইলেন কিন্তু যারা মুরিদ হয় নাই এগো চরণে আপনি ঠাই চাইলেন বিষয়টা কেমন না বিষয়টা কেমন আপনার জন্য হইতে পারে কিন্তু বিষয়টা তেমন আমার জন্য না বিষয়টা আমার জন্য ঠিক কেন ঠিক দরদি রে আমি হইলাম ছোট মানুষ আমি নিজেকে সবসময় ছোট বলেই জানি আমি রাখি তাই যারা মুরিদ হইল শুধু তাদের চরণে ঠাই চাইব যারা মুরিদ হয় নাই তারা তো মুরিদ হয় নাই ঠিক আছে তারা তো জ্ঞানী মানুষ হ্যাঁ বুঝাক পারে নাই মুরিদ হইল না তার জন্য যে তারা যে অজ্ঞানী বিষয়টা এমন না এখানে যারা মুরিদ হয় নাই মুরিদ জিনিসটা অনেকেই বুঝে না পীরের কাছে যাইতে হয় এটা অনেকেই বুঝে না জানে না বুঝে না কিন্তু তাদের পরিপূর্ণ সব দিক দিয়ে আছে যেমন তারা আমার বয়সে বড় ইয়েস যে আমার বয়সে বড় আমি কি তার চরণে ঠাই চাইতে পারি না অবশ্যই অফকোর্স অফকোর্স যিনি একজন জ্ঞানী মানুষ ওই জ্ঞানী মানুষের চরণে কি আমি ঠাই চাইতে পারি না হ্যাঁ যিনি আমার চাইতে একটা কথাও বেশি জানে তিনি আমার জন্য অধিক বড় মনের একজন মানুষ বড় অধিকারী একজন মানুষ তাই ওই পুতুল দেওয়ান চিন্তা করে যদি ওই মানুষগুলার চরণে যদি ঠাই হয় সাধুগুরু বৈষ্ণবের যদি চরণে যদি ঠাই হয় তাহলে পুতুল দেওয়ানের জীবনটা ধন্য এখানে মুরিদ আর বেমুরিদের বিষয়টা কি বুঝাক পারে না কি বাজান তাই তো মুরিদ হইলে চরণে ঠাই চাইব মুরিদ না হইলে চরণে ঠাই চাওয়া যাবে না মুরিদ না হইলে এরা কি মানুষ না মানুষ মানুষ এরাও মানুষ তবে হ্যাঁ আপনি একটা কথা বলেছেন যারা এখনো আত্মসমর্পণ করে নাই তারা পরিপূর্ণ প্রকৃত মুসলমান হয় নাই
আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দে আমিন আমিন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমিন ছোট বাজাও আহলে বায়াতে বর্তমানে বেলায়েতি যুগে একজন কামিল পীরের কাছে যাইতে হবে যতক্ষণ পর্যন্ত কামিল পীরের কাছে না যাব নিজেকে আমি একজন পরিপূর্ণ মুসলমান করতে পারবো না মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতে হবে আমি আপনার এই কথাটা আমি অবশ্যই সেলুট করি আমি সম্মান জানাই এই কথার কারণে কিন্তু যেটা বললেন যে murid হইলে তাদের চরণে ঠাই চাইবো murid না হইলে তাদের চরণে ঠাই চাওয়া যাবে না এটা কোন যুক্তিতে বলছি কোন যুক্তিতে চাইলাম কেমনে হবে এটা আমি বইলা গেলাম কারণ যারা আমার বয়সে বড় যে আমার চাইতে একটা কথাও বেশি জানে সর্বদিক দিয়ে যে পরিপূর্ণ তার চরণে অবশ্যই আমার ঠাই নিতে হবে হ্যাঁ তার জন্য কবিরা বলে সাধকরা বলে যে সর্বচরণেই আমি যেন ঠাই পাই একজন মানুষের চরণ ধুলিও যদি আমার মাথায় লাগে আমি নিজেকে পরিপূর্ণ একজন মানুষ করতে পারবো রাখলাম সেই কথা ঘোরায় আমার মাথা আরে শুই না তার কথা পাঁচ করে হাজি পাঁচ ছয় গান হবে এক্সকিউজ মি প্লিজ সাইলেন্ট মাইর হবে কোনো সাউন্ড হবে না কই পাগল রে সাতাইছেন কে মোরে সাতাইছ কে রে গুগু দেখছ গুগু দেখো নাই পালা দিছে খাজার বড় পীর প্রশ্ন করতেছে প্রেমের প্রশ্ন আই মানে ফুতুল দেওয়ান রে আজকে পাইছে কোন আমদানা কোন আমদা ধরবো হ্যাঁ খুজ্জার ফায়দা খাপলা দিয়ে এখানতে ধইরে বইছে পালা দিছে খাজার বড় পীর খাজা বড় পীরের লাগলে আরো 20 টা কইরা বহেন সমস্যা নাই তাই তো ও 22 টা তো করছে নাকি হ্যাঁ 22 টা অলরেডি কইরা বইছে 11 টা নাম কেডা কেডা তো মনে যদি চাইতো আরো কয়েকটা কইরা বইতেন কারণ আমনের প্রশ্নের ঢক অনেক ভালা এই যে কথা শূন্য টাকা কথা শূন্য আমার মামুন ভাইয়ের ওয়াইফ আমার ভাবি তিনি দিয়েছেন 200 টাকা কি কথা শুইনা দিবেন আলহামদুলিল্লাহ আজান দাও আজান দাও আল্লাহু আকবার রাখবে তেমন করিস না খারা প্রেমের প্রশ্ন করলেন ছোট একটা কইয়া যে বাচ্চা জামু হেডাও মাইরা থুইয়া গেছে কয় প্রেম হইল পাঁচ প্রকার আপনি ওইটা কইতে পারেন ওইটা হইল সনাতন ধর্মের মাধ্যমে এটা বোঝানো হয় সুখ শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম এ হইল পাঁচ প্রকার সাবিনা ভাবি ভাবি দিয়েছেন আরো 200 টাকা খালি ভাবিরা আহেন লই আহেন ভাবি আমরা কি দোষ করলাম ওই দিক দিয়েও আমার একটু বাইন্দা থইয়া গেছে ওইটা কইলো হইব না মুসলমান মতে প্রেমের নাম কি এটা বলতে হবে মুসলমান মতে প্রেম কত প্রকার এত কঠিন কইরা যদি প্রথমে আমারে ধরেন একজনকে ধরাইলে কিন্তু নিজেরও ধরতে হয় ইয়েস সত্য কথা এটা কিন্তু মাথায় রাখেন সরকার সাহেব একজনকে আপনি ধরাইবেন লাগে কিন্তু আপনারও দরাইতে হবে তার যেমন কষ্ট আপনারও তেমন কষ্ট মনে কইরেন না যে আপনি বাচ্চা যাবেন দেব জবাব রাখবো না কোনো অভাব এবার বড় পীরের গাইতে হবে একটা গান শুরু করলাম তার নামের গুণগান বড় পীরের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এবং খাজা বাবার কাছেও ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পালাই চলে যাব খাজা বাবার পালাই তিনি চলে গেছে একটা খাজা বাবার গান করলেন বড় পীরের একটা গান গাই তার প্রশ্নের জবাব দিয়ে দেব বেশি কোনো পেছাল পারবো না এনে পেছাল পারার জায়গা না কিছু কিছু সময় নিজের বুঝটা একটু নিজের ভালো বুঝতে হয় সরকার সাহেব যদি আমি আপনার ছোট বোন আপনি আমার বড় তো বড় জনদেরকে তো বেশি কিছু বলা যায় না একটু আকার ইঙ্গিতে বুঝা নিবেন কোথায় কি লাগে সেটা দিতে হবে তারা বেশি কথা পছন্দ করে না আপনি যদি আমারে দিয়ে যদি বেশি কথা কওয়ান তাই তো আমি আমার ভাই গো কাছে দোষী হইয়া যাম কোনো কথা হবে না পালার যতটুকু লাগে অবশ্য দুই ভাই বোন সেটাই বলবো পালার বাহিরে বেশি কিছু বলার দরকার নাই তাহলে দেখবেন যে কতক্ষণ পরে পালাই থাকবো না বড় পীরের একটা গান করি তারপর আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য চেষ্টা করি বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি বড় পীর আমি এক মুসাফির
দরবারে হাজির হয়েছি এই বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি তুমি মারফতের খনি তুমি যে মহাগুণী তোমার জীবনী পড়ে জেনেছি আই তুমি মারফতের খুনি তুমি যে মহাগুণী তোমার জীবনী পড়ে জেনেছি ওরে কুদরতি তোমার দান মরা দেহে দিলা পায় কুদরতি তোমার দান মরা দেহে দিলা পায় কুদরতি তোমার দান মরা দেহে দিলা প্রাণ শুনিয়া ইমান এনেছি আই বরফির বরফি আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি এই বরফি বরফি আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি বরফি বরফি আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি বাগের পিঠে সুয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া বাগের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী আই বাগের পিঠে সুয়ার হইয়া তোমার বাড়িতে গিয়া বাগের জন্য গরু চাইলো একশোটা শির গরু তুমি দিলা তারে কুকুরে খাইলো বাগে গরু তুমি দিলা তারে কুকুরে খাইলো বাগে গরু তুমি দিলা তারে কুকুরে খাইলো বাগে রে কেরামত দেখিয়া মুরির হইল সন্ন্যাসী গরু তুমি বড় পীর আমি আমার সাথে তোর বড় পীর হয়েছি গরু তুমি বড় পীর আমি আমার সাথে তোর বড় পীর সৌদাগর ছিল তোমার কাছে ছেলে চাইলো ছেলে তুমি দিলা তারে আরববাসী আমি সৌদাগর ছিল তোমার কাছে ছেলে ছেলে তার দিলা তুমি আরববাসী আলী সৌদাগর ছিল তোমার কাছে ছেলে চাইলো ছেলে তুমি দিলা তারে আরববাসী পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তুমি দিলা দিয়া পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তুমি পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া ছেলে পাইয়া আলী মহা খুশি বরফির বরফি আমি আমার সাথে তোর বড় হাজির হয়েছি বরফির বরফি আমি আমার সাথে তোর বড় হাজির হয়েছি তুমি তো আল্লাহর ওলি চাই বাবা তোর চরণ দুলি হাত যেন ফিরে না খালি করুণা ছাত্রী আই তুমি তো আল্লাহর ওলি চাই বাবা তোর চরণ দুলি বরফির ও বরফির ও তুমি তো আল্লাহর ওলি চাই বাবা তোর চরণ তুলি হাত যেন ফিরে না খালি করুণা ছাত্রী এবার আসে কাকাস দেওয়ার গাইতে গাইতে তোমার আসে কাকাস দেওয়ার গাইতে গাইতে তোমার গান হইতে যেন পারি অমরবাসী বরফি বরফি আমি এক মুসাফির দরবারে হাজির বরফির বরফি আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি বরফির বরফি আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে অমর আল্লাহ রে
নি সিদ্ধ হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া ওরে কবি নি সিদ্ধ হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া আই গোবির নি সিদ্ধ হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া দৌড়াইয়া যায়া বলছে আগুন লাগছে ঘরে সবাই করবে নাল্লা আল্লাহ রে করবে নাল্লা আল্লাহ রে করবে নাল্লা আল্লাহ রে করবে নাল্লা আল্লাহ খাজা আর বড় পীর লাইগা গেছে পাল্লা আল্লাহ শুরু হইল পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে নাল্লা আল্লাহ এই ভাবে তে দর্শক শ্রোতা থাকিলে বাবা নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব রে বলা হবে সব রে বলা হবে সব রে বলা হবে আর যদি গানের ভিতর বাবা মঞ্চের ভিতর ডাইনে বামে সামনে পিছে এদিক সেদিক কথাবার্তা হয় কথা বসা হয় কথা বসা করলে কি আর গানে মজা রয় রে গানে মজা রয় রে গানে মজা রয় রে গানে মজা সামনের দিকে আমি এগিয়ে যেতে চাই রাত্র কিন্তু অনেক কিন্তু হইয়া গেছে বাবা বেশি কিছু বলা যাবে না দিয়েছে একটু ইশারা রাত্র কিন্তু অনেক হইছে বাবা বেশি বলা যাবে না একটু কম করে গানে একটু বেশি গাইতে হবে এটা কমিটিদের ইশারা তাই তো আমায় প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে আপনার কথার জবাব দিতে চাই রে জবাব দিতে চাই রে জবাব দিতে চাই রে জবাব দিতে আগে হইল প্রেমের সমাধান আমি করিয়া যাব ভাই যেই প্রেমের কারণে সৃষ্টি হলেন আপনি আমি এই জগৎ সংসারে পুতুল দেওয়ান বলে তাই প্রেম ছাড়া কোনো মানুষ না প্রেমের কারণেই কিন্তু দুনিয়াটা সৃষ্টি একটা গান আছে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে এই প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের শোনে হায় হায় প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের শোনে বন্ধু দেলওয়ার মুর্শিদের শুনে আর বাজার ওরে বাবা হাত তুললা নাকে মরিত হইছো নাকি আর কয়েক জায়গায় হওয়ার চিন্তা ভাবনা আছে দেলওয়ার রে কইতাছে সিনছেন নাই ডাকেডা মরিত কিন্তু হইছে এরপরও হাত জাগায় নাই জাগায় নাই তার মানে বোঝা গেল এটা আর কয়েক জায়গায় হইতে পারে এটারে দিয়া বিশ্বাস নাই নাই খবরদার
মরছো মরছো এক জায়গায় মরছো অন্য জায়গায় মরার চেষ্টা কইরো না মরছো মরছো এক জায়গায় মরার চেষ্টা করিও দশ জায়গায় দশ জনের কাছে হাঙ্গা বইও না তাই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে প্রেমের কারণে আপনি আমি দুনিয়াতে আসছি তাই প্রেমটা আপনার আমার ভিতরে থাকতে হবে প্রেম ছাড়া কোনো মানুষ থাকতে পারে না একজন শুদ্ধ মানুষ কখনো হইতে পারে না এখন কিন্তু বইলা গেছে প্রেম হইল পাঁচ প্রকার এটা হইল সনাতন মতে এটা নিবে না বলে ইব্রাহিম সরকার এখন তুমি মুসলমান মতে বলো ভোর এ প্রেম হয় কত প্রকার মুসলমান মতে প্রেমের নাম কি পুতুল দেওয়ার বলা চাই আমার হাইসা গেছি রে সারা জীবন পাঁচ প্রকার দিয়ে বুঝাই আইলাম আজকে এটা নিব না নিয়েন না দিলাম না ওইটা আপনারে আপনারা যেহেতু এতই শাস্ত্র থেকে হাদিস থেকে দরকার ধর্মে থেকে দরকার তো যেটা পাইছি একটা দেইতেই আপনার এটা গ্রহণযোগ্য হয় কিনা দলিলি আসছে হাদিসে আসছে এই প্রেমকে আমার মুসলমান ধর্ম মতে আমার ইসলাম ধর্ম মতে প্রেমকে বলা হয় মোহাব্বত কি বলা হয় মোহাব্বত মোহাব্বত এখন প্রেম হইল পাঁচ প্রকার ওইটা তো গেল এখন যদি প্রেম যদি মোহাব্বত হয় এটার ভাগ আছে না আছে আছে কয় তুমি কার সাথে কোন প্রেম করো ওই প্রেমের নাম কি বাবার সাথে প্রেম করো মায়ের সাথে প্রেম করো গুরুর সাথে প্রেম করো স্বামীর সাথে প্রেম করো স্বামী স্ত্রীর সাথে প্রেম করে ভাই হইয়া বোনের সাথে প্রেম হয় এগুলার নাম তিনি বলার জন্য আমাকে বলছে আমি কার সাথে কোন প্রেম সেটা বলতে পারবো না মোহাব্বত যে তিন প্রকার আমি শুধু আপনাকে এটা বলি মানে প্রেম যেটাকে বলা হয় মোহাব্বত ওই ইসলাম মতে এই মোহাব্বত হইল তিন প্রকার মোহাব্বত হইল মোহাব্বত হইল তো কই মোহাব্বতে আসছে লাইট লাগাই সাম দেডা লাইট মোহাব্বতে আকলি মোহাব্বতে ইমানি মোহাব্বত হইল তিন প্রকার যেটা আমার ধর্ম মতে আসছে মুসলমান ধর্ম মতে একটা হইল তোকাই একটা হইল আকলি একটা হইল ইমানি আপনি খুঁজলেই এটা পাবেন এখন বুঝ জানেন এই কোনটা কার সাথে কিভাবে কোন মোহাব্বত কোন ভালোবাসা কোন প্রেম কিভাবে করতে হবে আর এরপরও যদি বলেন যে না হয় নাই এরপরও চেষ্টা করব সমস্যা নাই এখন অনেক কিছু জানার জন্য ভূগোল কিন্তু আমাদের আছে এটাতে ঢুকলে অনেক কিছু পাওয়া যায় এই তো আমি ইহার কথার সমাধান কইরা দিলাম শেষ আরে বড় পীরের পালা নিয়া বলিব বিশেষ রে বলিব বিশেষ রে বলিব বিশেষ রে বলিব আমার বড় পীর যখন তার মাতৃগর্ভে ছিল নয় মাসে নয় জন ব্যক্তি আইসা স্বপ্নের ভিতরে বড় পীরের মায়ের কাছে বড় পীরের নয়টা নাম কইল এরা হইল কারা এর নামগুলো হলো কি ভাই তো জানিবারে চায় নয়টা কইয়া ক্ষান্ত হয় নাই আরো দুইটা চায় বড় পীরের মা এবং বাবা তারা একটা নামে রাখে এবং যিনি হইলেন সৃষ্টিকর্তা স্রষ্টায় আমার ওই মালিক আমার বড় পীরের সে নিজেই একটা নাম রাখে নয়ে দুইয়ে হইল কত এগারোতে ভাই এগারোতে প্রশ্ন আমার জবাব দিতে চাই রে জবাব দিতে চাই রে সেই নামটা হলো সালেহ মাহবুবে এই নামটা রাখছে আমার আল্লাহ কার আমার বড় পীরের
তার বড়পীরের মা এবং বাবা উভয় তার একটা নাম রাখছে যেই নামটা হলো আব্দুল কাদের যেই নামটা দিয়ে আমরা সবাই বড়পীরকে চিনি পিরানেপি দস্তকে বড়পীর আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের এই নামটা রাখছে তার বাবা এবং মা এখন 9 মাসের ভিতরে 9 জন ব্যক্তি আয়েশার স্বপ্নের ভিতরে বড়পীরের 9টা নাম রাখে আমি বলি কারা কারা 9 মাসে স্বপ্ন জগতে আসছিল বিবি হাওয়া আসছিল বিবি সারা আসছে বিবি আসিয়া আসছে বিবি মরিয়ম আসছে বিবি খাদিজা আসছে বিবি আসিয়া আসছে আয়েশা আসছে বিবি ফাতেমা আসছে বিবি জয়নব আসছে শেষে হোসেনের স্ত্রী আসছে আয়েশা তারা এক একজন বড়পীরের এক একটা নাম স্বপ্নের মাধ্যমে তার মাকে বলেছিল একজন হলো বলছে ইবনুল আজম নূরে আজম রওশন জমির মহামতি মহিউদ্দিন এবং বিবি খাদিজা বলেছিল তোমার কোল উজ্জ্বল হবে আসছে তোমার পুত্র সন্তান এবং বিবি আয়েশা বলেছিল সৈয়দে কাননে এই কথাটা বলেছিল আমার বিবি আয়েশা বিবি ফাতেমা বলেছিল দিনকে নব বলে জানাবে আসছে তোমার কোলে তোমার সন্তান আর বিবি জয়নব বলেছিল বলিয়ান করিবে আর শেষে হোসেনের স্ত্রী বলেছিল সাবধান তুমি সাবধান থাকো তোমার কোলে যে সন্তান আসছে সে কোনো সাধারণ সন্তান না না বড়পীরের মা একে একে যখন এই স্বপ্নগুলো যখন দেখলেন এক একজন আয়েশা তখন তার ছেলের সম্বন্ধে যখন বলেছে সেবার বুঝতে পারলেন আসলেই আমাকে সাবধান হয়ে থাকতে হবে কারণ আমার কোলে কোনো সাধারণ সন্তান না কারণ যেই সন্তান হইল সৃষ্টি জগৎ থেকে আল্লাহর ওলি এবং পৃথিবীতে মাতৃ গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে তারা আসছে একমাত্র মানুষকে হেদায়েত করার জন্য আরে এইভাবেতেই আমি ভাই জবাব কইরা দিলাম শেষ এবার খাজা বাবার পালা থেকে জানিব বিশেষ রে জানিব বিশেষ রে জানিব বিশেষ রে জানিব বিশেষ রে জানিব বিশেষ দশ বারোটা করার দরকার নাই আপনি করতে মন চাইলে আপনি কইরেন মানে আমি আপনার কথাই বুঝে গেছি কই পুতুল দাওয়ান সারা বাংলাদেশে ভিতরে নাম করছে আপনিও কম না আপনিও একেবারে কম না কই দেখি আমার বোন কতটুকু অগ্রসর হইছে ভাই হইয়া যদি বোনের এই খবরটাই যদি না রাখতে পারেন কেমন ভাই হইলেন ইম্পসিবল ভাই মানি না মানি না হ্যাঁ আপনি কেমন ভাই হইলেন কই বোন আমার অনেক অগ্রসর আরেকটু অগ্রসর হইছে কিনা দেখি বোনের সম্বন্ধে জানেও জানেও আবার কি না জানার ভাও কইরা বইসা থাকে আমি এতটা করব না আপনার যতটা করতে মনে চায় আপনি ততটাই কইরেন আমি পারলে জবাব দেব না পারলে কমু আমি পারি না ঠিক আছে না সত্য বলবো সত্য বলবো আমার খাজা বাবা আমার দয়াল নবীজির আদেশ পাইয়া খাজা বাবা ভারতবর্ষে যায় খাজা বাবা ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করে জীবনীতে পাওয়া যায় খাজা বাবার জন্ম কিন্তু ভারতবর্ষে না ইরানে হইল খাজা বাবার জন্ম তিস্তান শহরে গ্রাম হইল সঞ্জয়নগর ওইখানেই আমার খাজা বাবার জন্ম আর সেখানেই তিনি সাধনা করেন করতে করতে তিনি তার গুরুর সাথে ওসমান হারুনের সাথে 20টা বছর তিনি সঙ্গ করে কেটে দেয় আরে যখন আমার দয়াল নবী যখন দয়াল নবীর কাছে যখন খাজা বাবা আসলো তার রওজা শরীফ যখন সে জিয়ারত করবে তখন আমার খাজা বাবা রাসূলের সামনে গিয়ে রওজার সামনে গিয়ে আমার রাসূল পাককে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আর রওজা থেকে আমার সেদিন দয়াল নবী উত্তর করেছিলেন ওয়ালাইকুম আসসালাম খাজা মঈনুদ্দিন আরে সেদিন খাজা বাবার সাথে রাসূলের সাথে কিছু আলাপ হয় সেদিন আমার দয়াল নবী খাজা বাবাকে আদেশ করলেন খাজা মঈনুদ্দিন তুমি ভারতবর্ষে যাও গিয়ে তুমি ইসলাম প্রচার করো আমি আমার জীবন জিন্দেগানিতে
আমি অনেক জায়গায় ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছি কিন্তু আমি ভারতবর্ষে যাইতে পারি নাই আরে তাই আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি চলে যাও ভারতবর্ষে গিয়ে তুমি ইসলাম প্রচার করো প্রচার করো খাজা বাবা তার আদেশ মতে চলে গেলেন ভারতবর্ষে ও বাবা আস্তে একটু আস্তে গানে যে গাই প্লিজ সাইলেন্ট বাবা এটার শেষে আমি গান শুরু করব আর আপনাদেরকে ঠকাবো না আমারে একটা করছে আমি একটা না করলে হয় নাকি আমার তো একটা করার নাই দেখেন না কতটি কইরা বইছে পয়েন্ট রাখছে প্রশ্ন রাখছে প্রেমের থেকে প্রশ্ন রাখছে আরে প্রশ্নরে প্রশ্নর কোনো শেষ নাই তা আমি দ্বারা তোটি করুম না আমার তো ভাই লাগে আমি একটাই করি একটাই করি এখন যখন ভারতবর্ষে গেল রাসূলের আদেশ মতে খাজা বাবা ভারতবর্ষে পা দিয়েই দেখে কিছু ব্রাহ্মণেরা তারা আগুনের পূজা করে আগুনের পূজা তো বুঝেন নাকি বাবা খাজা বাবা দাঁড়ায় ব্রাহ্মণদের সামনে বলে তোমরা কিসের পূজা করো কই কেন আমরা আগুনের পূজা করি খাজা বাবা বলে তোমরা আগুনের পূজা করো আগুনের কি কোনো শক্তি আছে নাকি হ্যাঁ অবশ্যই আগুনের শক্তি আছে আগুনের শক্তি হইল আগুন এমন শক্তিশালী সব কিছু কি পুরে সারকার করে পুরে সারকার করে দিতে পারে আগুনের এত শক্তি খাজা বাবা কয় তাই নাকি এত শক্তি তো ঠিক আছে আগুনের কেমন শক্তি আমি একটু দেখি তো খাজা বাবা কি করলেন ওই যে ব্রাহ্মণেরা যে দাঁড়ায় রয়েছে ব্রাহ্মণদের থেকে একটা শিশু বাচ্চার এমনি খাবলা দিয়ে ধইরা আমার খাজা বাবা ওই শিশু বাচ্চাটা নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিছে কিছুক্ষণ থাইকা খাজা বাবার ওই বাচ্চা শিশু আবার আগুন থেকে বাইরে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ খাজা বাবা তো দূরে থাক ওই যে বাচ্চা যে আছে শিশু বাচ্চা এই শিশু বাচ্চার শরীরের একটা পশম পড়ে নাই সুবহানাল্লাহ বাচ্চা যে শিশু ব্রাহ্মণের যে ছেলে তারও শরীরের একটা পশম পড়ে নাই এই কি হইছে সমস্যাটা কি খালি হুক কুরাকুর গান শুনলইব পালা শোনা লাগবো না জাননামি অনুষ্ঠান হের কথাই দিই আপনারা শুনেন না কি ব্যাপার বাবা আপনি খেতে যান বাবা সকাল একটু শুনেন ভালো লাগবে মন দিয়ে যে কোনো জিনিস শুনলে সেটা ভালো লাগে আর মন যদি ভালো জায়গায় যদি যদি না থাকে ভালো জিনিসটাও ভালো লাগে না একটু মনটাকে ভালো জায়গায় রাখেন দেখবেন সব কিছু ভালো লাগবে সত্য কথা অলিন নামে গান আমার কথা হইল এই জায়গায় ওই যে খাজা বাবা যে ব্রাহ্মণের একটা শিশু বাচ্চা নিয়ে আজ আগুনের ভিতরে ঝাঁপ দিল থাইকা কিছুক্ষণ ওইখানে আগুনের ভিতরে থাইকা খাজা বাবা যে আবার ফিরে আসছে জীবনীতে আসছে ওইখানে আমার খাজা বাবা পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছিল আপনার কাছে আমার একটু জানার দরকার সেই দিন আমার খাজা বাবা ওই বাচ্চা শিশুটারে কোলে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ থাইকা বারবার যে একটা পবিত্র কোরআনের আয়াত পাঠ করছে আয়াতটা কি সবার জানার দরকার আছে 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 সব কিছু জানলে অনেক সময় অনেক কিছুতে কাজে লাগে অবশ্যই আমাদের লাগে তাই আপনি বলবেন খাজা বাবা সেই দিন আগুনের ভিতরে থাইকা পবিত্র কোরআনের কোন আয়াতটা পাঠ করছে আর ওই যে বাচ্চা শিশু যেইডা যেইডারে আমার খাজা বাবাই নিয়া আগুনের ভিতরে ঝাঁপ দিছে ওই বাচ্চা শিশুটা আমার খাজা বাবার কাছ থেকে খেলাফত পাইছে খাজা বাবার কাছে মুরিদ হইছে আমার একটু জানার দরকার ওই বাচ্চা শিশুটাকে তার নামটা কি আরে কঠিন কথা খাজা বাবা কিন্তু ভারতবর্ষে অনেক ইহুদিকে মুসলমান করছে সুবহানাল্লাহ আজকে যে সূত্রের কারণে আমরা হইলাম মুসলমান নাইলে আমরাও ইহুদি থাকতাম হ্যাঁ সত্য কথা আমরা মুসলমানের সন্তান হইতাম না জীবনীতে আসছে ওই দিন ওই ঘটনার কারণে ওই ব্রাহ্মণদের সামনে যে ঘটনা আমার খাজা বাবা দেখিয়েছে প্রায় 400 ব্রাহ্মণ ছিল 400 ব্রাহ্মণ একসাথে সেদিন আমার খাজা বাবার কাছে মুরিদ হইছে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কেরামতি আছে বাবা যারা বিশ্বাস করে না তাদের কাছে খাজা বাবা কিছু না যারা বিশ্বাস করে খাজা বাবা আল্লাহর ওলি তাদের কাছেই ওলি আল্লাহর অনেক কিছু তাই বিশ্বাসে বস্তু মিলে তর্কে কিন্তু বহু দূর প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করা যায় আর ওই যে ঝামেলা কইরে বাবা কিছু আদায় করা যায় না এই পর্যন্ত রাখলাম দেখি আমার ভাই কি বলে আল্লাহ কি আল্লাহ তুমি ভাই কেমন তারা আল্লাহ কি আল্লাহ